বন্ধুরা আজকে আমি নবম শ্রেণীর আংশিক ভগ্ন অংশ নবম শ্রেণী না নবম দশম দুটি শ্রেণীতেই আংশিক ভগ্ন অংশ লেগে যায় তো আমি আংশিক ভগ্ন অংশ দুই অনুশীলনী উচ্চতর গণিত এই উচ্চতর গণিতের আংশিক ভগ্নাংশ নিয়ে তোমাদের সাথে কথা বলবো আংশিক ভগ্নাংশের অনেকগুলি নিয়ম আছে তো আমি আজকে এই আংশিক ভগ্নাংশের যে নিয়মগুলি আছে প্রথম যে নিয়মটি প্রথম পদ্ধতি সেই পদ্ধতিটি একটু কথা বলবো আংশিক ভগ্নাংশের প্রথম যে নিয়মটি আজকে আমরা কথা বলবো তো প্রথম যে নিয়মটি তার কিছু বৈশিষ্ট্য আছে সেটি হলো যেমন এই যে একটা ভগ্নাংশ এই ভগ্নাংশটি কিন্তু প্রকৃত ভগ্নাংশ কেন উপরের এক্স এর পাওয়ার উপরেও যা নিচেও তাই আর নিচে হলো এক্স আর এক্স স্কোয়ার আর উপরে কিন্তু এক্স এটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ তো আজকে আমি যে আংশিক ভগ্নাংশগুলি করব প্রত্যেকটা আংশিক ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ সেই সেইগুলি আমি শুরু করব। যেমন তোমাদের বই উদাহরণ তেইশ আছে উদাহরণ চব্বিশ আছে এগারো ক পৃষ্ঠা বাষট্টি আছে এগারোর খ পৃষ্ঠা বাষট্টি আছে এগারোর গ পৃষ্ঠা বাষট্টি আছে চোদ্দোর গ পৃষ্ঠা বাষট্টি আছে কুমিল্লা বোর্ড উনিশ সাল সিলেট বোর্ড উনিশ সাল কুমিল্লা বোর্ড সাতারো সাল বরিশাল বোর্ড সাতারো সাল চট্টগ্রাম বোর্ড সাতারো সাল অর্থাৎ তোমাদের বইয়ের যে অঙ্কগুলি আছে কাজের মধ্যে যে অঙ্কগুলি আছে উদাহরণের মধ্যে যে অঙ্কগুলি আছে সালে যে অঙ্কগুলি পড়েছে একই নিয়মের যত অঙ্ক আছে আমি সেগুলিকে এক জায়গায় করার চেষ্টা করেছি আমি এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু অঙ্কের সমাধান করে দেব আর যেগুলি বাকি থাকবে একই নিয়মে সেগুলি তোমরা নিজেরাই একটু চেষ্টা করে নেবে আশা করা যায় এগুলি ভালো করে যদি বুঝতে পারো বাকি অঙ্কগুলো তোমরা পারবে তো আমি প্রথমত এই যে বৈশিষ্ট্য নিয়ে একটু কথা বলেছি সেটি হলো এই অঙ্ক যতগুলি আছে এখানে সবগুলি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ উপরের হর এবং উপরের হচ্ছে লব এবং নিচে হর হরে যে এক্স থাকুক বা এও থাকতে এ থাকতে পারে অনেক সময় তার পাওয়ার হচ্ছে বেশি আর উপরে যে যেটা পরিবর্তনশীল রাশি থাকবে এক্স থাকুক ওয়াই থাকুক বা এ থাকুক তাদের পাওয়ার হচ্ছে কম সেই হিসাবে একটা দ্বিতীয় একটা কথা হলো যেখানে নিচে যে এক্স থাকবে এক্সের কোনো পাওয়ার এখানে নেই এমনকি এখানেও একটা পাওয়ার থাকে সেটিও নেই এটা এই অঙ্কগুলি খুবই সাধারণ মানের অঙ্ক এই সাধারণ মানের অঙ্কগুলি কীভাবে সমাধান করতে হয় সেগুলি আজকে আমি তোমাদের সাথে কথা বলবো তো প্রথম কথা হলো যে এটি হলো এটি এটি হলো একটা প্রকৃত ভগ্নাংশ অংশ এক নম্বর পয়েন্ট এটি হলো নিচে যে হর হরের যে এক্স পরিবর্তনশীল রাশি এক্স সেটির কোনো পাওয়ার নেই হ্যাঁ সেটির কোনো পাওয়ার নেই সেটির পাওয়ার হচ্ছে এক কমপক্ষে এক অবশ্যই দ্বিতীয় কথা হলো এখানে যে উৎপাদক আকারে যারা থাকে তাদেরও কোনো পাওয়ার নেই যেমন এখানে একটা পাওয়ার দুই থাকতে পারত এখানে দুই থাকতে পারতো এমন একটিও কিন্তু নেই এমনকি আমি নিচেরগুলো যদি এগুলি যদি উৎপাদক বিশ্লেষণ করে নিতে হবে এটাও তাই এটি উৎপাদক বিশ্লেষণ করে নিলেও দেখা যাবে যেখানে কিন্তু কোনো পাওয়ার হয়তো আসবে না তো আমরা এই প্রশ্নগুলি আজকে সমাধান করার চেষ্টা করব সবগুলি পারব না আমি এখান থেকে বেছে বেছে এগারো খ পৃষ্ঠা বাষট্টি এটি সমাধান করার চেষ্টা করব আমি সমাধান করার চেষ্টা করব কুমিল্লা কুমিল্লা এছাড়া চোদ্দ চোদ্দোর গ পৃষ্ঠা বাষট্টি এবং কুমিল্লা বোর্ড দু হাজার উনিশ তো এই তিনটা প্রশ্নের সমাধান আমি করব আর বাকি যে প্রশ্ন রয়ে গেল এইটা তোমরা বাসায় নিজেরা করবে এটাও নিজেরা করবে এটাও নিজেরা করবে এবং তেইশ উদাহরণ যেহেতু উদাহরণ করে দেওয়া আছে তো সে সেক্ষেত্রে তোমরা নিজেরাই এগুলো চেষ্টা করবে আমি এখন এই একে একে একটা করে প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। প্রথমে আমরা আসি এগারোর খ পৃষ্ঠা বাষট্টি সমাধান করার চেষ্টা করি প্রথমে দেখো প্রথমে আমরা এটা বলেছি যে এটি হলো এক্স প্লাস টু উপরে আর নিচে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ এখন এখানে এটা একটা উৎপাদক মতো এটা একটা উৎপাদকে বিশ্লেষণ করা যায় বারোকে ভাঙিয়ে ফোর এক্স লেখা যায় থ্রি এক্স লেখা যায় এটা তোমরা সেভেন এ শিখেছো তো সেটি আমি প্লাস বারো এখান থেকে এইখানে এখান থেকে আর এখান থেকে এক্স কমান নেওয়া হলো এক্স কমান নিলে এক্স মাইনাস ফাইভ আর এখান থেকে মাইনাস থ্রি কমান নেওয়া হলো এক্স মাইনাস ফোর আচ্ছা তাহলে এক্স প্লাস টু নিচে হলো এক্স মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এই আকারে তাহলে কি বুঝা গেল যে আংশিক ভগ্ন অংশটি প্রথমত যদি উৎপাদক করে দেওয়া থাকে তাহলে তো আমরা সেটিকে নিয়ে কাজ করব আর যদি উৎপাদক যোগ্য হয় তাহলে উৎপাদক করে নিয়ে আমাদের কাজ করতে হবে যেমন এটি উৎপাদক করে নেওয়ার পরে ঠিক এই আকারে চলে আসলো আমরা এখন তাহলে একটা জিনিস শিখলাম এখানে আংশিক ভগ্ন অংশের হর উৎপাদক করে নিতে হবে যদি করার যোগ্য হয়ে থাকে যেমন এটি হলো এবার এখানে লক্ষ্য করো যে এক্স প্লাস টু ডিভাইডেড এক্স মাইনাস ফোর আর এক্স মাইনাস থ্রি এখানে এটা কিন্তু একটা এই চিহ্ন সমান সমান এটা তো সমান সমান চিহ্ন এটা সমান সমান চিহ্ন নয় এটা খানিকটা অভেদের চিহ্ন হ্যাঁ অভেদের চিহ্ন ইকুয়ে অভেদের চিহ্ন এটি তো সেটি এখানে দেখো এই যে এখানে এইখানে নিচে রাশি আছে দুটো আর এখানেও আমি এ একটা অজানা রাশি বি একটা অজানা রাশি তাহলে এ এর নিচের যে কোন একটা রাশি দিতে হবে প্লাস বি এর নিচের অপার রাশি দিতে হবে তবে হ্যাঁ যদি কোনো কায়দা করে উল্টে যায় অর্থাৎ বি এর নিচে চলে আসে এক্স মাইনাস থ্রি আবার এখানে এর নিচে চলে আসে এক্স মাইনাস থ্রি বা বিটা যদি এখানে যায় এটা যদি এখানে যায় কোনো অসুবিধা নেই যেভাবে হোক না কেন আমরা এখানে বি লিখতে পারি এখানে এ লিখতে পারি বা অন্য অক্ষরও লিখতে পারি তো এটা কোনো সমস্যা না তাহলে প্রথমে ধরার ক্ষেত্রে আমরা লাগবো এখানে রাশি কতগুলি আছে এখানে মাত্র দুটি রাশি আছে এ একটা আর এ একটা যে এ ভাগ যে কোনো একটা প্লাস বি ভাগ যে কোনো একটা এটা সমীকরণ এক দিতে হবে এবার দেখো উভয় পক্ষকে আমরা উভয় পক্ষকে এক্স মাইনাস ফোর এক্স থ্রি দিয়ে গুণ করব কি দিয়ে এই যে মূল যে সমীকরণটি ছিল মূল যে রাশিটি ছিল সমীকরণ তো অবশ্যই না রাশি এই রাশিটি ছিল তার যে হরটা হয়ে দাঁড়াল উৎপাদক করার পরে এই হরটা দিয়ে উপরে এবং নিচে সবাইকে গুণ করে দিতে হবে যদি এটিকে এই নিচের হরটা দিয়ে গুণ করি উপরে থাকবে শুধুমাত্র এক্স প্লাস টু দেখ শুধুমাত্র এক্স টু আর যদি আমি এটিকে গুণ করতাম এটিকেও যদি আমি গুণ করি এটিকে যদি গুণ করি তাহলে কি থাকবে এখন এটিকে যদি আমি গুণ করি লসাগু দিয়ে এই 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 লসাগুটা দিয়ে যদি গুণ করি তাহলে এখানে গুণ করতে হবে এক্স মাইনাস থ্রি দিয়ে আর এখানে গুণ করতে হবে এক্স মাইনাস ফোর দিয়ে কিন্তু তাহলে এটাই এটা অথবা এটা লসাও করাও হয় অসুবিধা নেই লসাও করাও যায় গুণ করে দেওয়াও যায় অসুবিধা নেই এখন দেখো উভয় পক্ষ থেকে এইটুকু এই যে এক্স মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি বাদ চলে গেল থাকলে হচ্ছে এক্স প্লাস টু তারপরে এ ইন্টু এক্স মাইনাস থ্রি প্লাস বি ইন্টু এক্স মাইনাস সমীকরণ দুই রাখা হলো এখন কথা বলা হচ্ছে যে এক্সের প্রত্যেকটা মানের জন্য বাস্তব মানের জন্য এই রাশির বামপক্ষ এবং ডানপক্ষ সমান হবে যদি আমি এক্স ইকাল টু কেন থ্রি বসাবো আমি এখান থেকে এ আর বি এর মান বের করতে চাই এখান থেকে এ এবং বি এর মান বের করতে চাই যদি এ এবং বি এর মান বের করতে চাই তো সেই ক্ষেত্রে যদি এক্সের জায়গায় আমি এখানে থ্রি বসাই তাহলে এই থ্রি এবং মাইনাস থ্রি কেটে যায় কেটে একটু কিন্তু থাকে না বিয়ের মান পেয়ে যায় আবার যদি জায়গায় জায়গায় তাহলে এটা এটা কেটে এ ফোর জিরো হয় এটা মোটেই থাকে না এর মান পেয়ে যায় অর্থাৎ একবার আমরা টু এমন কিছু মান বসাবো যাতে এর মান পাই আর একবার এমন মান বসাবো যাতে আমরা বি এর মান পাই তো প্রথমে টু থ্রি বসালাম এখানে এক্সিকাল টু থ্রি যদি বসায় তিন আর দুই পাঁচ

এখানে থাকলো ছয় আর এখানে থাকলো এ আর এটা জিরো হয়ে গেল এ ইকাল টু সিক্স এবং এখন এক নম্বর সমীকরণে এ এবং বি এর মান যদি বসিয়ে দেয় তাহলে আমরা রেজাল্টটা পেয়ে যাব যাবো এক্স প্লাস টু ডিভাইড এক্স মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি আর এখানে এ ছিল এর জায়গায় বসাইছি আমরা সিক্স আর এক্স মাইনাস ফোর আর এখানে কিন্তু মাইনাস এখানে কিন্তু মাইনাস ওয়ান টাই ছিল আর এখানে প্লাস ছিল প্লাস মাইনাসে মাইনাস ফাইভ ডিভাইডেড এক্স মাইনাস থ্রি এটাই নিম্নে আংশিক ভগ্ন অংশ তাহলে এটুকু এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু তোমাদের স্ক্রিনে আমি প্রায় সম্পূর্ণটা দিয়ে দিলাম তোমরা স্ক্রিনে আরেকবার দেখে নিতে পারবে যে কিভাবে করতে হলো তো আমরা এবার যাব হলো চোদ্দোর গতে আমি যে দুটো কথা বলেছিলাম চোদ্দোর গ তিনটা অঙ্ক করাবো আমি এই ভিডিওতে আরেকটি অঙ্ক পরে করাবো একই নিয়মে আমরা দুই দুটো ভিডিও করবো এখানে তিন নিয়ম আমরা পাবো তো চারটা নিয়মে কমপক্ষে আটটা ভিডিও করা লাগবে না হলে হবে না আর আমি এখানে সমস্ত অঙ্কগুলি কিন্তু পর পর দিয়ে দিচ্ছি দেখো গ হলে এইট এক্স স্কোয়ার মাইনাস টু ডিভাইডেড ফোর এক্স টু দি ফর ফোর প্লাস বারো এক্স টু দি ফর কিউব সেভেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু তো এইটুক কিন্তু আমাকে একটা উৎপাদক বিশ্লেষণ করে নিতে হবে এইটুক কিন্তু একটা উৎপাদক বিশ্লেষণ করে নিতে হবে না হলে হবে না তো এইটুকু আমি আলাদা করে উৎপাদক বিশ্লেষণ করতে চাই ফোর এক্স টু দিভার ফোর প্লাস বারো এক্স টু দিভার কিউ প্লাস সেভেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এই যে জিনিসটা আমি পেলাম এটার থেকে আমাদের একটা ভ্যানিশিং মেথড নামে একটা উৎপাদক বিশ্লেষণ আছে মনে মনে ভেবে নাও এক্সের মান কত বসালে এই সম্পূর্ণ রাশিটির মান জিরো হয়ে যাবে মান কত বসালে এই সম্পূর্ণ রাশিটির মান জিরো হয়ে যাবে এরকম অঙ্ক তোমাদের বইতে উৎপাদক বিশ্লেষণ করার মধ্যে কিন্তু রয়ে গেছে উৎপাদক বিশ্লেষণ করতে গিয়ে এরকম অঙ্ক আমরা পেয়ে যাই আমি দেখি একটু এক্সের মান যদি ওয়ান বসাও তাহলে এখানে এখানে এটুকু অন ওয়ান হয় চার থাকে ওয়ান হলে বারো থাকে ওয়ান হলে সাত থাকে দেখো বারো আর সাত উনিশ আর চার তেইশ হয় প্লাসে তেইশ হয় মাইনাসে শুধুমাত্র ফাইভ হয় কাটে না কিন্তু এক্সের মান যদি আমি মাইনাস ওয়ান বসাই মাইনাস ওয়ান তাহলে এটা কিন্তু মাইনাস ওয়ানের পাওয়ার ফোর মানে ওয়ান হয় এটা ফোর হয় আর মাইনাস ওয়ানের পাওয়ার হচ্ছে থ্রি তাহলে মাইনাস ওয়ান থেকে যায় এখানে মাইনাস বারো হয় মাইনাস ওয়ানের পাওয়ার হচ্ছে স্কোয়ার তাহলে প্লাস থেকে যায় এখানে সেভেন হয় আর মাইনাসের আর এই মাইনাসে প্লাস থ্রি হয় মাইনাস টু থাকে সেক্ষেত্রে হয় কি ফোর প্লাস সেভেন তাহলে ফোর যদি ফোর প্লাস সেভেন কত হয় সাত হাজার এগারো এগারো আর এখান থেকে একটা আসে তিন তিন তাহলে পনেরো এগারো তিন চোদ্দ আর এখান থেকে বারো আসে মাইনাস আর এটা একটা মাইনাস এটাও চোদ্দ তাহলে এটার মান কিন্তু জিরো হয়ে যায় আমি আরেকবার বলি এক্স এর মান মাইনাস ওয়ান বসালে এটা সম্পূর্ণ হয় চার এটা হয় মাইনাস বারো এটা হয় সেভেন এটা হয় প্লাস থ্রি এটা মাইনাস টু থেকে যায় তাহলে এখানে এটা প্লাস সাত আর তিন দশ সাত আর তিন দশ আর চার চোদ্দ আর বারো আর দুই বারো আর দুই চোদ্দ অর্থাৎ কেটে জিরো হয় সুতরাং আমরা বলতে পারি যে এই যে এই যে রাশিটি এর একটা উৎপাদ হলো আমরা যদি এক্স এর পরিবর্তে মাইনাস ওয়ান ধরেছি সেই ক্ষেত্রে উৎপাদক উৎপাদক হবে হবে এবং লিখলাম ভেতরে আমি এক্স প্লাস ওয়ান আগে লিখলাম এক্স প্লাস ওয়ান আগে লিখে দিলাম এখন আমাকে এটা তৈরি করতে হবে তো এটা তৈরি করতে গেলে এই এক্সটাকে দিকে খেয়াল করো এর কি দিয়ে গুণ করলে এটা হবে এখানে যদি ফোর এক্স টু দি ফার ফোর আছে আর এখানে একটা গুণ করতে হবে তাহলে নিশ্চয়ই আমার ফোর এক্স টু দি পাওয়ার কিউব দিয়ে তাহলে গুণ করলে হবে টু দি আর এই যে আর এটা আবার গুণ হয়ে যাবে টু পাওয়ার কিউব আবার উপর দিকে তাকাবো আমার দেখো এটা এটা হয়ে ঠিক হয়ে গেছে এখানে আছে বারো এক্স টু দি পাওয়ার কিউব এখানে হয়ে গেল ফোর এক্স টু দি পাওয়ার কিউব তাহলে এখানে বারোটি ফোর এক্স টু দি পাওয়ার কিউব আছে হয়ে গেল চারটি আমার আরও আটটি লাগবে আমি এখানে আটটি এক্স টু দিপার কিউব লিখলাম এবার আমি আবার এখানে এটুক লিখব লিখে এখন আমার কাজ হবে এইট এক্স টু দিপার কিউব তৈরি করা তাহলে এটাকে কি দিয়ে গুণ করলে এইট এক্স টু দিপার কিউব হবে দেখো এইট এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এর সাথে এইট এক্স টু দিপার কিউব হয় আর এখানে এর ওয়ানের সাথে যদি আমরা এটা গুণ করে দেয় তাহলে এইট এক্স এক্স স্কোয়ার হয় এখন দেখো এটি তো দেখো এই যে চার আর আট মিলে বারো এক্স কিউব এখানে দেখো সাতটা এইট এক্স এক্সটা আটটা এইট এক্স স্কোয়ার কিন্তু এখানে আছে সাতটা এইট এক্স স্কোয়ার একটা এখানে বেশি হয়ে গেছে একটা মাইনাস করে দিলাম আমার আবার টার্গেট হলো আবার একটা এক্স প্লাস ওয়ান লিখলাম কিন্তু আমার এই ক্ষেত্রে এইটি তৈরি করতে হবে

তাহলে মাইনাস টু দিয়ে গুণ করবো মাইনাস টু এক্স হলো মাইনাসে আর ওয়ান গুণ করলে মাইনাস টু হলো সবগুলি যোগ বিয়োগ করে 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 দেখো এই লাইনটা কিন্তু আমরা পেয়ে যাই তো এবার দেখো ভেতরে ভেতরে কিন্তু এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এটি আমরা কমান নিয়ে নিলাম থাকলো ফোর এক্স কিউব প্লাস এইট এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু এই অঙ্কটি ভেতরে যদি আমি আবার আবার একটু কমান নেই এখান থেকে দেখো ফোর এক্স স্কোয়ার কমান নেওয়া যায় ফোর এক্স স্কোয়ার কমান নিলে এখানে এক্স থাকে এখানে টু থাকে আর এখানে দেখো মাইনাস ওয়ান কমান নেওয়া গেলে এক্স প্লাস টু থাকে আবার কমান যায় আগে একবার হয়েছিল এক্স প্লাস ওয়ান এবার এখান থেকে আসলো এক্স প্লাস টু এক্স প্লাস টু আর এখানে দেখো আমরা যে উৎপাদক করার পরে আমরা সর্বসা এইটুকু পেলাম কিন্তু আমরা এখন মূল অঙ্কে ফিরে যাই দেখো মূল অঙ্কটা কি যে এইট এক্স মাইনাস টু আর এইটুকু সম্পূর্ণটুকু উৎপাদক করে পেলাম আমরা এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আমরা কিন্তু এই যে নিচে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান একটু আগে বললাম যে এটাকে কিন্তু আমরা আবার ভাঙাইতে পারতাম এক্স 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 টু টু প্লাস ওয়ান মাইনাস যেহেতু আমরা জানি এরকম উপর একটা হবে এখান থেকে এইট এক্স স্কোয়ার মাইনাস টু ছিল তো সেখান থেকে টু কমান নেওয়া হলো ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এই ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর একটু কেটে গেল উপরে থাকলো টু নিচে হলো এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এটা কিন্তু খুবই সিম্পল একটা ব্যাপার হলো এটি কিন্তু একটা প্রকৃত ভগ্নাংশ এবং উপরে একটা নেই তো এটিকে আমাদের এখন অঙ্ক করতে হবে এখানে রাশি কিন্তু দুটো একটা টু দেখি আমরা তো আমরা ধরলাম যে টু ভাগ এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস টু ই কেন আমরা আগেই বলেছিলাম যে একটা হবে এ বড় হাতের ভাগ এক্স প্লাস ওয়ান প্লাস চিহ্ন যাই থাক না কেন এখানে সবসময় প্লাস হবে ভাগ অন্য আরেকটা আমরা কিন্তু লিখতে পারতাম এ ভাগ এক্স প্লাস টু আবার প্লাস বি ভাগ এক্স প্লাস ওয়ান এটুকু আমরা লিখতে পারতাম অসুবিধা নেই তো আগের মতো লসাও করেও করতে পারি উভয় পক্ষকে এ নীচের হটটা দিয়ে করেও কিন্তু আমরা করতে পারি তা উভয় পক্ষকে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু দ্বারা গুণ করে পাই যদি এপাশে এটা দিয়ে গুণ করি উপরে নিচে উপরে শুধু টু থাকে এই টু থাকে তারপরে এই চিহ্নটা থাকলো এ যেটা দুটো দিয়ে গুণ করছিলাম এই দুটো দিয়ে গুণ করছিলাম এইটার এটা কেটে গেছে বাদ গেল থাকলো সে এ আর এক্স প্লাস টু এটাকেও যদি আমরা এই সম্পূর্ণটাকে যদি আমরা এই হর দিয়ে গুণ করে দেয় বাদ যাবে হলো এক্স প্লাস টু থাকবে এক্স প্লাস ওয়ান এটা সমীকরণ দুই দেওয়া হলো এবার লক্ষ্য করব এই জায়গায় যদি জায়গায় তাহলে এ থাকে না আবার বি এর জায়গায় মাইনাস ওয়ান বসাই বি থাকে না অর্থাৎ এখানে এক্স এর সকল মানের জন্য সত্য হবে এবং দুই নম্বর সমীকরণে প্রথমে এক্সিক্যাল টু মাইনাস টু বসালাম তাহলে এক্সিক্যাল টু মাইনাস টু যখন বসালাম এখানে তখন অসুবিধা নেই টু ছিল মাইনাস টু প্লাস ওয়ান বসালো তো মাইনাস ওয়ান টু থাকলো হচ্ছে ওয়ান শুধু এ থাকলো আর এ টু কিন্তু এবার আমরা এক্সিক্যাল টু মাইনাস টু বসাবো এখানে এক্সিক্যাল টু মাইনাস টু যদি বসাই এটা কেটে যায় বি এর থেকে রেজাল্ট আসে এ পাশে বাম পাশে টু রয়ে যায় এটা এ থাকে না বি তাহলে মাইনাস টু থাকে

তো আমরা এই নিচের টুকু আমরা লসাও করতে চাই নিচের টুকু আমরা উৎপাদক করতে চাই লসাগুনা গুণা নিচের টুকু উৎপাদক করতে চাই তো দেখি আমরা উৎপাদক কিভাবে করা যাবে এইট এক্স কিউব মাইনাস ফিফটিন স্কোয়ার মাইনাস প্লাস টু তো আমরা হিসাব কিতাব করে দেখব এটা একটা বইয়ের উদাহর বই বইয়ের উদাহরণে আছে তারপরে তোমার বইয়ের ভেতরেও আছে উৎপাদকটি একটু কঠিন হবে তো আমরা হিসাব এক বসালে জিরো হবে না দুই বসালি হবে না মাইনাস এক বসালি হবে না কিন্তু আমরা হিসাব কিতাব করে দেখবো যে পরিবর্তে মাইনাস এক্স ইকাল টু মাইনাস একের তিন এক্স ইকাল টু মাইনাস হ্যাঁ মাইনাস একের তিন যদি বসানো যায় তাহলে এই রাশিটি সম্পূর্ণ জিরো হয়ে যায় সেক্ষেত্রে এর উৎপাদক হবে থ্রি এক্স প্লাস ওয়ান থ্রি এক্স প্লাস ওয়ান হবে এর একটা উৎপাদক তো দেখো এখানে আমি আঠারো তৈরি করতে চাই তো আঠারো তৈরি করতে চাই থ্রি থাকলো এখানে আঠারো তৈরি করতে চাই তাহলে এখানে গুণ করে দিতে হবে ছয় তিনশ এই সিক্স সাথে গুণ করলে সিক্স হয় কিন্তু এখানে আসে হলো মাইনাস পনেরো এখানে হয়ে গেছে প্লাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস একুশ এক্স স্কোয়ার দরকার তাহলে এটার সাথে এটা যোগ বিয়োগ করলে এটা আমরা পেয়ে যাবো এখন থ্রি এক্স প্লাস ওয়ান এখানে আমার মাইনাস সেভেন এক্স লিখলে একুশ এক্স স্কোয়ার হবে তারপর মাইনাস সেভেন এক্স আর ওয়ান যদি গুণ করি মাইনাস সেভেন এক্স হবে এখন এখানে দেখো মাইনাস এক্স আছে কিন্তু আমার এখানে হয়ে গেছে মাইনাস সেভেন এক্স কিন্তু আমার এখানে মাইনাস x রয়ে গেছে এইজন্য +6x লিখতে হবে এখানে আবার কারণ হলো -7x আর +6x মিলে হচ্ছে e e -x আমার এখানে আবার 3x 1 লিখতে হবে তাহলে এখানে 6x করতে গেলে টু দিয়ে গুণ করে দিতে হবে 3 6x 2 1 2 এইটুক সব যোগ বিয়োগ করলে এটুকুই পাওয়া যাবে এই উৎপাদকটি পরবর্তী অঙ্ক করার সময় আমি এর একটু বিশদ ব্যাখ্যা করে দেব আমি যখন পরবর্তী ভিডিও তৈরি করব তখন কিন্তু ব্যাখ্যা আমি করে দেব আচ্ছা তাহলে ভেতরে এখন আমি স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু এবার দেখো আবার ভাঙালে ছয় দুনো বারো হয় ছয় দুনো বারো হয় বারোকে ভাঙ্গিয়ে আমার সেভেন করতে হবে মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স প্লাস টু

এটা পেয়ে গেলাম এর নিচে এটা সম্পূর্ণ লিখলাম থ্রি এক্স মাইনাস টু থ্রি এক্স মাইনাস টু কাটাকাটি হয়ে গেল স্বাভাবিক নিয়মে হয়ে এই এখানে উৎপাদক করার পরে এই কাজটি সহজ হয়ে যায় তা আগের নিয়মে ধরি ওয়ান ভাগ থ্রি এক্স প্লাস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান ইকাল অসমতার চিহ্ন এ ভাগ থ্রি এক্স প্লাস ওয়ান প্লাস আমরা বারবার বলছি এখানে চিহ্ন যাই থাক না কেন এখানে সবসময় প্লাস হবে বিভাগ টু এক্স মাইনাস ওয়ান এখন উভয় পক্ষকে যদি আমরা থ্রি এক্স এক্স প্লাস ওয়ান ওয়ান টু মাইনাস দিয়ে গুণ করে দেয় এ পাশে কিন্তু শুধু ওয়ান থাকে আর এ পাশে থাকে হলো এইটা সম্পূর্ণ দিয়ে গুণ করলে এ ইন্টু থাকবে টু এক্স মাইনাস ওয়ান থাকবে এই সম্পূর্ণ যদি গুণ করলে বি ইন্টু থাকবে থ্রি এক্স প্লাস ওয়ান থ্রি এক্স প্লাস ওয়ান এটার সমীকরণ দুই হলো আচ্ছা এবার দেখো যদি এটা আমি কাটতে চাই এটা যদি হ্যাঁ এই জন্য এক্স ইকাল টু আমরা তো এটা হিসাব হলো আমরা জিরো করতে করার জন্য আমাদের হিসাব হলো যে টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো লিখলাম তাহলে এক্স ইকাল টু একের দুই হয়ে গেল এরকম একটা হিসাব আছে

টু এক্স টু এক্স এর জায়গায় মাইনাস ওয়ান -1 থ্রি এখানে আচ্ছা এটা কিন্তু আর কেটে যাবে মাইনাস ওয়ান থাকবে প্লাস ওয়ান হয়ে যাবে আর এখানে হবে দেখো লসাও করি তাহলে মাইনাস টু থ্রি আর ওয়ান লসা করি মাইনাস 3, মাইনাস ভাগ থ্রি মাইনাস ফাইভ বা থ্রি ইকাল টু ওয়ান টু থ্রি উপরে ফাইভ নিচে এখন এ এবং বি এর মান বসিয়ে আমরা পাই এভাবে যদি রাখতে চাই হিসাব কে না করতে পারে যদি এভাবে রাখতে চাই সেটিও কিন্তু একটা উত্তর হয় আর এটি হিসাব করতে চাও একটা মাইনাস এখানে দিয়ে থ্রি উপরে থাকলো ফাইভ নিচে আর টু বা ওয়ান এটা করে দিল এটা এটা নিলে আংশিক ভগ্নাংশ তো আমি এখানে অনেকগুলি অঙ্ক ছিল তার ভেতরে আমি তিনটা অঙ্ক তোমাদেরকে করিয়ে দিলাম তিনটা অঙ্ক আর বাকি চার পাঁচটা অঙ্ক যেটা আছে তোমরা অবশ্যই বাসায় এটা প্র্যাকটিস করবে সালের অঙ্ক হয়তো কেউ কেউ পারো তারপর আমি আবার বলবে সালের অঙ্ক এইভাবে কিন্তু তোমাদের করা হয়নি তোমরা তো বইয়ের গুলো করেছ কিন্তু সালের অঙ্ক এইভাবে করা হয়নি এই অঙ্কগুলি আজকে যখন তোমরা ডাউনলোড করে নেবে আজকে প্র্যাকটিস করা শুরু করবে ধন্যবাদ সবাইকে